এনোভো নামের একটি আরবাট, মানে কানে হেডফোন দিয়ে শোনে এমন একটা জিনিস আনবক্সিং করতে যাচ্ছি। এটা এখানে ধরুন বিষয়টা হচ্ছে, এইখানে যদি মাল খারাপ হয় সেক্ষেত্রে সবাই আপনারা ভিডিও করে রাখবেন, তাহলে আপনাকে একটি মাল দিয়ে তারা এই মালটি ফেরত নিয়ে নেবে। কোন দিক দিয়ে খুলবো বুঝতে পারতেছি না, কঠিন এক জিনিস। অর্ডার করলাম, দেখি কি অবস্থা, আনবক্স করে দেখি। লাইটিংয়ের সমস্যা, কোন দিক দিয়ে খুলবো কিছুই বুঝতে পারতেছি না। প্যাকিংটা মোটামুটি ভালো ছিল, রীতিমতো 1971 সালের যুদ্ধ হলো প্যাকেট প্যাকেটটির সাথে। একেবারে মাসের মতো ছুলে ফেললাম, এখন দেখা যাক জিনিসটা কেমন হয়। এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই আমাদের প্রিয় ব্র্যান্ডের, লেনোভো ব্র্যান্ডের হেডফোন। আশা করি এটি অফিসিয়াল এবং ভালো একটি প্রোডাক্ট আমি পেয়েছি। বাকিটুক দেখা যাক, খারাপ হলে হয়তো আমাকে ফেরত দিতে হবে, আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে নতুন আরেকটির জন্য। এই সেই কাঙ্ক্ষিত লেনোভো, এই সেই অবস্থা লেনোভো X18। দেখা যাক এখন কি হয়, 3 মাসের ওয়ারেন্টি আছে। ডেলিভারি চার্জ 1509 টাকা পড়েছে আমার। এটি 9 টাকা তো আর দিতে পারিনি, 10 টাকায় দিতে হয়েছে। বিশাল বড় একটি বই পাওয়া যাচ্ছে, ইউজার ম্যানুয়াল। এইখানে একটা কি দেখা যাচ্ছে, দেখা যাক, হাতগুলি কালো হবে, হাতগুলো ব্ল্যাক, মানুষ কালো, মানুষের হাত কালোই হয় ভাইজান। ইউএসবি চার্জার, আমি আশা করেছিলাম ইউএসবি সি, আমি সেখানে কি দেখেছিলাম জানি না। লাইট জ্বলেছে, দেখা যাক আমার মোবাইলের সাথে আমি কানেকশন করে দেখি কি হয়। আসলে মূল বিষয় হচ্ছে এটাই, ব্লুটুথ দেখি চালু করলো তো দুজন ওটাই ইউজ করতে পারবেন নাকি, একটা আমরা একটা আমি। রিয়েলমি নার্জো 30 এসেছে কেন, লেনোভো X30 এসেছে, পেয়ারিং করে দেখছি। অ্যালাও ব্যান করলো লেনোভো, 100% ব্যাটারি আছে দেখাচ্ছে। জিনিসটা ওকে গেছে কিনা চেক করার জন্য আমি ইউটিউবে ঢুকি এবং সেখানে কিছু শোনার চেষ্টা করি। আচ্ছা, এই এটাই শুনি। হ্যাঁ সুন্দর, নমস্কার। এটা লাগান, ঠিক আছে। এটা খুলে দেখেন কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, সর্বশেষ ঠিক আছে, ওকে ধন্যবাদ। বিরতি অফ করা হোক এখন।